হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। কাজ থেকে একটু আগেই বাড়ি ফিরেছি, তো বাড়ি ফিরে এসেই ভাত খাচ্ছি সবজি দিয়ে, আর আপনার ভাই খাচ্ছে মাংস দিয়ে। তো আজকে ভাত খেতে খেতেই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু মানে কি বলবো রূপচর্চার একটা ব্লগ শেয়ার করি। যেহেতু আমি আমার নিজের জন্যই করছি জিনিসটা, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর নিজের জন্য রূপচর্চার যেই প্যাকটা তৈরি করব, সেটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নিম পাতা। এই নিম পাতাটা দুই দিন আগে জয়াদি দুলু ভাইয়ের বাসায় এসেছিল, সেদিন আমার বাসায় ড্রপ করে দিয়ে গেছে। আমি জয়াদির কাছে বলেছিলাম নিম পাতা আমি একটু চাই, কারণ আমি এটা বরাবরই বিয়ের আগ থেকেই আমার নিম পাতা দিয়ে ফেস প্যাক বলেন বা নিম পাতা দিয়ে যদি কোনো কী বলবো আর কি বডি রাপ করার জন্য যে কোনো প্যাক আমি নিম পাতা দিয়ে তৈরি করতে আমি মানে খুব কমফোর্টেবল নিম পাতাটা ইউজ করতে। আর নিম পাতাটা দিয়ে যে কোনো ফেস প্যাক বলেন বা স্ক্রাব বলেন খুবই উপকারী, যেহেতু নিম পাতা একটা অ্যান্টিসেপটিক আর নিম পাতা কিন্তু অ্যান্টি এজিং, আপনারা যদি কেউ না জানেন। তো নিম পাতা দিয়ে আমি আজকে একটা প্যাক তৈরি করব। আর যেই হার্বাল প্যাকটা আমি তৈরি করব, এটার মধ্যে সব কিছুই হচ্ছে ন্যাচারাল। আমি এখানে কোনো মানে কি বলবো কেমিক্যালযুক্ত কিছু এখানে ব্যবহার করব না। আর এই জিনিসটাকে আমি কীভাবে প্রিজার্ভ করছি, প্রিজার্ভটা করছি যেহেতু আমরা গৃহিণীরা, গৃহিণী বলেন ওয়ার্কিং মাম বলেন, আমরা সবসময় এত ব্যস্ত থাকি, নিজেদের জন্য তো একটু টাইম বের করে যে কিছু একটা করব সেটা কিন্তু মানে প্রতিদিন করা হয় না। বা দেখা যাচ্ছে যে আপনার রূপচর্চা জিনিসটা সপ্তাহে একদিন দুই দিন, মাসে একদিন দুই দিন করা লাগে, সেই সময়টাও আমাদের কাছে থাকে না। তো সেই জন্যই আমি এমনভাবে এই প্যাকটা তৈরি করব যেটা আপনারা 15 দিন থেকে এক মাস পর্যন্ত অনায়াসে করতে পারবেন। তা আমি এটা তৈরি করছি মনে করেন যে 15 দিনের মতোই, 15 দিনে আমি প্রতিদিন ইউজ করব না। তো এনিওয়ে, তো এখানে আমি কী কী দিচ্ছি সেটা বলি। আমার এটা তৈরি করতে লাগবে হচ্ছে নিম পাতা, অফকোর্স যেহেতু নিম পাতা দিয়েই আমি তৈরি করব। আমার লাগবে হচ্ছে অ্যালোভেরা, তো নিম পাতা এটাও হচ্ছে ন্যাচারাল, গাছ থেকে এসেছে অ্যালোভেরা, সেটাও গাছ থেকে ন্যাচারাল। আর অ্যালোভেরা তো আমাদের স্কিনের জন্য অনেক ভালো, যেটা আপনারা সবাই জানেন। আমি এটাতে নিয়েছি হচ্ছে বেসন। বেসন আমার অল টাইম ফেভারিট একটা উপকরণ রূপচর্চার জন্য, যেটা আমি অলওয়েজ আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে আরও কী কী ইউজ করছি সেটা বলি। আমি এখানে ইউজ করব হচ্ছে মুলতানি মাটি, এটাও ন্যাচারাল, আর চন্দন এটাও ন্যাচারাল। আপনারা তো জানেন চন্দন আমাদের স্কিনকে মানে শাইন করতে, গ্লেজ দিতে, উজ্জ্বল করতে কতটা হেল্প করে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো মুলতানি মাটি নিয়েছি, যেটাকে আমি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, কারণ মুলতানি মাটিটা খুব শক্ত হয়। তো আমি এখানে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে নিম পাতা যেগুলো আমি বেছেছি সবগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানি নিয়ে ধুয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা আমি ব্যবহার করব আর কিছুটা আমি ডিপে রেখে দিব, ইন ফিউচার যখন আবার লাগবে ওইখান থেকে বের করে নেব। কারণ উইন্টার টাইমে তো গাছ টাছ সব মরে শুকিয়ে যায়, তখন নিম পাতা পাওয়া যায় না, যদিও নিম পাতার গাছটা জয় দিয়ে ঘরের ভিতরে এনে রেখে দেয়। এনিওয়ে, এখানে আমি যদি আপনি মেজারমেন্ট করেন তাহলে হচ্ছে 1/3 কাপ, মানে 1/4 কাপ নিম পাতা নিয়েছি, 1/4 ভাগ 1 কাপ নিম পাতা নিয়েছি। এখানে আমি 5 টেবিল চামচ বেসন দিয়েছি। আমি কিন্তু বেশি বেশি করে দিচ্ছি যেহেতু আমি এটা অনেক দিনের জন্য করছি সেই জন্য। আর এখানে আমি ঠিক 2 টেবিল চামচ হবে অ্যালোভেরা নিয়েছি। আর এখানে আমি দিব হচ্ছে চন্দন, চন্দন যদি বাসায় না থাকে না দিতেও পারেন, এই যদি চান আপনারা এখানে মধু ব্যবহার করতে পারেন। মধু ব্যবহার মানে করার ক্ষেত্রে যেটা আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আজকাল কিন্তু মধুর মধ্যে চিনি মিক্স করে দেয়, আর যেই চিনিটা মানে স্কিনের জন্য আমি বলবো না যে খুব ভালো, কারণ আপনি যদি ব্রাউন সুগার ইউজ করেন যেটা ন্যাচারাল সুগার সেটা ভালো, কারণ আজকাল সুগারের মধ্যে ব্লিচ করে সুগারটাকে সাদা করা হয়, সেটা না ব্যবহার করাই ভালো স্কিনের জন্য। আমি এখানে 1/2 টিস্পুনের মতো চন্দনের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে যে মুলতানি মাটিটা ভিজিয়ে রেখেছি এই পুরো মাটিটা দিয়ে দিব, আর তার সাথে আমি অল টুগেদার 10 টেবিল চামচ পানি দিয়ে দিব। পানিটা এখানে দিচ্ছি কারণ যেহেতু এখানে অনেকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোকে ম্যাশ করতে হবে। আপনারা যদি চান পাটায় বেটে করে নিতে পারবেন। পাটায় যখন বাটবেন একটা জিনিস খেয়াল রাখবেন, পাটায় যাতে কোনো রকমের আদা রসুন মরিচ টরিচ কিছু না থাকে, তাহলে তখন কিন্তু যেটা হবে স্কিনে খুব জ্বালা পোড়া হবে। তো এটাকে আমি খুব ভালো করে এখন ব্লেন্ড করব।
আসলে কাজ থেকে এসে খাওয়া দাওয়া করার পরে ভাবলাম এই জিনিসটা করি, কারণ এটা যদি ঘরে আপনাদের করা থাকে, স্পেশালি যারা গৃহিণী আছেন তারা সারাদিন এত ব্যস্ত থাকেন, বাচ্চা, সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, নিজের প্রতি অনেকের খেয়াল থাকেই না, যদিও মানে বছরে বলেন মাসে একবার খেয়াল পড়ে, তখন মানে অনেক সময় দেখা যায় আলসেমি চোটে করতে চাচ্ছেন না, বা পার্লারে যেতে চাচ্ছেন ওই সময়টাও পাচ্ছেন না, পার্লারে যাবেন ভাববেন যে এত টাকা খরচ হবে। আমরা কিন্তু মেয়েরা অলস চিন্তা করি যে টাকা এখানে একটু যেখানে একটু কম লাগে সেখানে আমরা যাই। তা আমি যেই প্যাকটা আপনাদের সাথে শেয়ার করছি এটা একদমই কম খরচ, আর যেই উপকরণগুলো আমি ব্যবহার করলাম মোটামুটি সবগুলো উপকরণ হাতের নাগালেই থাকে, নিম পাতা, বেসন, অ্যালোভেরা, শুধুমাত্র চন্দনটা আর হচ্ছে কি বলে মুলতানি মাটিটা আপনাদের যদি চান বাইরে থেকে কিনে আনতে পারেন খুবই অল্প দামে। আর এইটা দেখা যাচ্ছে আপনি যখন তখন লাগিয়ে ঘরের সব কাজ করে ফেলতে পারবেন, যেটা আমি আজকে করেছি। যেহেতু আমি অনেক দিনের জন্য করলাম এটাকে, এখন আমি কীভাবে প্রিজার্ভ করছি সেটা দেখাবো। এই যে দেখেন এত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে, মানে আমার কাছে পেস্টের যে গন্ধটা, স্পেশালি মুলতানি মাটির গন্ধ, মুলতানি মাটির গন্ধ আমার অলওয়েজ খুবই ভালো লাগে। তো এই যে এটাকে প্রিজার্ভ করব হচ্ছে আমি আইসের যে আইস মেকার আছে সেই আইস মেকারের মধ্যে, আমি এটার মানে চামচ দিয়ে দিব। তো এটা যে কোনো মেজারমেন্ট আছে যে 2 টেবিল চামচ দিতে হবে, 3 টেবিল চামচ, সেটা কিছুই করতে হবে না, কারণ আপনি তো অলরেডি মেজার করে প্যাকটা তৈরি করেছেন। তো এখন এটাকে আমি আইসের যেই কী বলবো আইস মেকার আছে, আইস মেকার যে ট্রে আছে সেটার মধ্যে দিয়ে এটাকে আমি রেখে দিব ফ্রিজের মধ্যে। এটাকে আপনি 15 দিন 20 দিন মাসখানেক এটাকে সুন্দর করে আপনি ডিপ করে রেখে দিতে পারবেন। কাজের মধ্যে যত ব্যস্তই থাকেন যে কোনো সময় একটা কিউব নিয়ে মুখের মধ্যে ঘষলেই একদম কঠিনভাবে ফেস প্যাকটা মুখের মধ্যে লেগে যাবে। আপনার ফেস প্যাকও লাগানো হচ্ছে, সময়ও বেঁচে যাচ্ছে, প্রতিদিন এই প্যাকটা তৈরি করার কোনো ঝামেলাই থাকছে না। তো এই যে দেখেন এটাকে এখন আমি রেখে দিব ফ্রিজে। কিন্তু ফ্রিজে রাখার আগে আরেকটা যেটা খুব ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই ট্রেটাকে উপর দিয়ে আমি প্লাস্টিক দিয়ে কভার করে দিব। কেন কভার করে দিব সেটা হচ্ছে ফ্রিজে খোলা অবস্থায় রেখে দিলে, যেহেতু ফ্রিজে আমরা মাছ মাংস অনেক কিছুই থাকি, ব্যাকটেরিয়া গ্রো করে, যদিও ফ্রিজের একটা সার্টেন টেম্পারেচার থাকলে সেটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে না, যেহেতু বাংলাদেশে আমাদের ইলেকট্রিসিটি যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে, সেই জন্য আমি যেটা করলাম আমি এটাকে খুব ভালো করে ঢেকে দিলাম যাতে মাছ মাংস কোনো কিছুর গন্ধ এটাতে লেগে না যায়। তো এটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন ইউজ করতে পারবেন। তো এই যে এখন হচ্ছে আমার রূপচর্চা পালা। এই বাটিতে কী নিয়েছি সেটা বলি, এই বাটিতে নিয়েছি আমি অ্যাপল সাইডার ভিনিগার আর পানি। কেন নিয়েছি এটা দিব হচ্ছে মাথায়, যেহেতু মাথায় খুব খুশকি হচ্ছে ইদানিং। ওটাতে আমি কতটা মিক্স করেছি সেটাও বলি, আপনি যদি 1 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার নেন তার মধ্যে আমি দিয়েছি 3 টেবিল চামচ পানি। তো এই পরিমাণটা আমি এভাবে নিয়েছি, নিয়ে তুলার সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেব। এটা যদি ওভারনাইট রাখেন তাহলে আপনাদের মাথায় যে খুশকি থাকে বা চুল খুব গ্রিসি হয়ে থাকে এইটা অনায়াসে একদম এক চুটকিতেই গায়েব হয়ে যাবে। এটা খুবই ভালো, আপনারা যদি ওভারনাইট করে পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলেন এটা মানে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি কিন্তু এটাকে লাইক 20 আধা ঘন্টার মতো রেখেছি, আধা ঘন্টার একটু কম, যেহেতু ফেস প্যাকটা আমি 20 মিনিট রেখেছি, সেই জন্য বলবো যে অ্যাপল সাইডার ভিনিগারটা আমি মাথায় দিয়ে 20 মিনিটই রেখেছি। আর আমি কিন্তু এই প্যাকটা লাগিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর প্যাকটা যখন লাগাবেন মানে মাথায় রাখবেন সব জায়গায় ইভেনলি লাগাবেন, আর কানকে ভুলে যাবেন না। কান অনেকেই দেখবেন চেহারার মধ্যে ফেস প্যাক দেয় কানে দিতে ভুলে যায়, পরে যেটা হবে আপনার ফেস তো সুন্দর গ্লো দিচ্ছে, ফেসটা একদম উজ্জ্বল হয়ে গেছে, কানটা কিন্তু তখন কালোই থেকে যাবে, তো সেইটা দেখতে কিন্তু বেশ একটা ভালো হবে না। তো এনিওয়ে আমার কিন্তু ফেস প্যাক আর অ্যাপল সাইডার যেই কী বলবো হেয়ার মাস্ক সেটা লাগানো হয়ে গেছে। এটাকে চেহারার মধ্যে দিয়ে এখন আমি সারবো হচ্ছে ঘরের সব কাজ। ঘর তো একদম ম্যাসাকার অবস্থা হয়ে আছে, কারণ কাছ থেকে এসেই আগে ভাত খেয়ে নিয়েছি তারপরে ফেস প্যাকটা তৈরি করেছি। আর এই যে এখন আমার সারা বাড়ির অবস্থা সিরিয়াস অবস্থা। তো এখন আমি সব কিছুকে করবো হচ্ছে ক্লিন,
আর এই যে সে মাঝখানে এসে আমাকে জিজ্ঞেস করছে এগুলো এখানে কেন রেখেছো, এগুলো আমাকে দিয়েছে আমাদের রুমি ভাবি, রুমি ভাবি সেদিনও আমাকে দিয়েছিল, আজকে আবার এতগুলো দিয়েছে, তো এগুলোকে আমি ওয়াশ করব। সে অ্যাপল দিয়েছে, অরেঞ্জ দিয়েছে, তার এক ফ্রেন্ড তাকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে, সেই জন্য সে আবার আমাকে দিয়েছে, তো এগুলোকে ওয়াশ করে রাখতে হবে। আর আমাদের মেয়েদের একটা কাজ কমন, সেটা করতেই হয়, সেটা হচ্ছে থালাবাটি মাজা। তো থালাবাটিগুলো খুব ভালো করে মেজে নিচ্ছি, আর আমি কিন্তু ফেস প্যাকটা লাগানো আছে, সেই জন্যই বলেছি গৃহিণীরা নিজেদেরকে ভুলে গেলে চলবে না, শত ব্যস্ততার মধ্যেও এই যে এরকম করে যদি ফেস প্যাক রেডি করে ফ্রিজে রেখে দেন, যখন তখন কাজের ফাঁকে একটু মুখে লাগিয়ে নেবেন, তাহলে হয়ে যায়। কাজকে কাজও হলো, নিজের মানে কি বলবো রূপচর্চাটাও হলো। তো উপরে যাচ্ছিলাম শাওয়ার নিতে, যেতে না যেতে এই যে আমার বিড়াল আমার পথ আটকালো, তাকে একটু আদর করতে হবে, তো তাকে একটু আদর করে দিলাম। আর তাকে আদর করা মানেই সে একেবারে ল্যাত খায় এরকম একটা অবস্থা, সে ইদানিং এত মোটা হয়েছে কি বলো, মাঝে মাঝে তো ভয় করে যে এত মোটা হচ্ছে দিনে দিনে। আসলে আমার বিড়ালটা যেই প্রজাতির, এই প্রজাতির সব বিড়াল এরকম মোটা হয়, ও কিন্তু যে অনেক বেশি খায় তা না, খাওয়া কমই খায় কিন্তু মোটার ধারটা একটু বেশি। এনিওয়ে শাওয়ার নিয়ে আসি, তারপর দেখাচ্ছি আমার ফাইনাল গ্লোয়িং লুক। এই যে দেখেন শাওয়ার নিয়ে এসেছি, আমি কিন্তু এখনও ময়শ্চারাইজার বা কিছুই লাগাইনি, জাস্ট একটু ময়শ্চারাইজার লাগালেই হবে, আর চুলটাও এখনও ড্রাই করিনি, কিছু করিনি। আর এই যে আমার ফেসটা দেখতেই পাচ্ছেন একদম উজ্জ্বল আর কি ফ্রেশ লাগছে, কারণ সারাদিন চুলার পাশে দাঁড়িয়ে রান্নাই করেন বা বাইরে যেয়ে কাজ করেন, দেখবেন চেহারাটা কীরকম ডাল হয়ে যায়। আর উইন্টার সিজনে তো আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায়, এত ঠান্ডা কেউ মুখ ধুতে চায় না, ঠান্ডায় গোসল করতে চায় না, তখন দেখবেন চেহারাটা কালো হয়ে যায়। এরকম একটা ফেস মাস্ক ওয়ান্স মানে সপ্তাহে একদিন যদি একটু ফেসে লাগান, 20 মিনিট রাখেন, সেটাকে ভালো করে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলেন, ময়শ্চারাইজার দেন, চেহারা উজ্জ্বল থাকবে আপনার। যেটা হবে একনি থাকলে একনি দূর হয়ে যাবে, আগেই বলেছি নিম পাতা অ্যান্টিসেপ্টিক, একনি দূর হয়ে যাবে, যেহেতু চন্দন আছে চন্দন আপনার ফেসের উজ্জ্বলতা অনেক বাড়িয়ে দেবে। আর এটাতে আছে মুলতানি মাটি, যাদের খুব বেশি অয়েলি স্কিন এটা অয়েল কন্ট্রোল করবে, কারণ এই ফেস প্যাকটা যে কতটা কার্যকরী আপনারা যদি কেউ না ব্যবহার করেন তাহলে বুঝবেন না। আশা করছি আমার এই ফেস প্যাকটা আপনারা আজকে পছন্দ হয়েছে, ইউজ করবেন। এখন যে কাজটা করছি অ্যাপল আর অরেঞ্জগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ধুচ্ছি কেন সেটা বলি, এর মধ্যে একটা দুইটা একটু নষ্ট হয়ে গেছে, নষ্ট যখন হয়ে গেছে এটা থেকে জুসটা বের হয়ে অন্য সব আপেল অরেঞ্জের মধ্যে লেগেছে, সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে এগুলোকে একটা বড় কাপড়ের মধ্যে ড্রাই করতে দিচ্ছি, আর এত কাজ করে টায়ার্ড হয়ে গেছে, এখন খেতে হবে আমার কফি, মনে হচ্ছে অনেকদিন আপনাদেরকে নিয়ে কফি খাই না, তো এখন খাবো কফি। আর জিজেল পাশেই এসে বলছে তার ক্ষুধা লেগেছে, তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে খাবার দিচ্ছি, তার আগে আমি একটু কফিটা করে নিই। তো আমার আজকের এই ফেস প্যাকটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে মানে করতে পারেন। আমার চ্যানেলে অনেক কয়েকটা ফ্রেশ মানে ফেসের মাস্কের ভিডিও আছে, সেগুলোর লিঙ্কগুলো যদি আমি ভুলে না যাই আজকে দিয়ে দিব। আমার চ্যানেলে কফি আর ওটমিল দিয়ে একটা স্ক্রাব তৈরিরও ভিডিও আছে, সেটার লিঙ্কটাও আমি আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কফি আর ওটমিলের যে স্ক্রাবটা সেটা আপনি বডির জন্য বলেন, সারা ফেসের জন্য বলেন, অনেক 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 উপকারী। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, জিজেলের খাবার শেষে জিজেলও বিছানায় চলে যাবে, আমিও ভিডিওটাকে এডিট করে আপনাদের জন্য পোস্ট করি, আপনারা দেখেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে কালকে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।